আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আপনি মানে বাজেট বাস্তবায়নে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা? সাউন্ড শোনা যাচ্ছে না? চিন্তা ভাবনা গুলো বলেন, আমরা যারা আছি আমাদের এক্সপেকটেশন কি, সবাই এই মুহূর্তে একটা কথাই আমরা বলছি যে এই মুহূর্তে সারা দুনিয়া জোড়া আমরা একটা যেটাকে বলে যে অর্থনীতিটা শ্রিঙ্ক করার একটা প্রবণতার মধ্যে আছে, এইটা কত কম করানো যায়। আমরা এখন আগে যেখানে চিন্তা করতাম যে আমার এইটুকু প্রবৃদ্ধি হয়েছে আমি আরো কত জোরে দৌড়াতে পারবো, এবার চিন্তা করছি যে আমাদের যে দৌড়ানোর ক্ষেত্রে পেছনে টান পড়েছে এই পেছনে যাত্রা যেন আমাদের কম হয়। তাই যদি লক্ষ্য হয় সেই জায়গায় আমরা তিন দিকে ক্ষতি কমাতে চেয়েছি, যেন জীবনের ক্ষতি কম হয়, জীবিকার ক্ষতি কম হয় এবং অর্থনীতির প্রবৃদ্ধির ক্ষেত্রে যে মূল যে পিলার গুলো, আমি যদি বিনিয়োগ বলি, আমার সামাজিক খাত বলি, কৃষি বলি, এই পিলার গুলো যেন ঠিক থাকে। সেই জায়গা থেকে জীবনের নিরাপত্তা যদি আমার, অর্থাৎ জীবনের ক্ষতি যদি কমাতে হয়, জীবনের ক্ষতি কমাতে হলে আমাকে লাগবে হচ্ছে আমার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন লাগবে, এবং সেই জায়গায় বাজেটের একটা নজর ছিল। এবং আমরা বরাবরই দেখছি যে এই সময় যে এক্সপোজড হলো, যেটা সাবজারাম স্যার খুব সুন্দর করে বললেন যে আসলে এই কোভিড-19 অনেক ক্ষতির মধ্যে আমরা যে কিছু জিনিসে যে আমাদের চোখ খুলে গেছে, সেই জায়গাতে স্বাস্থ্য খাতের দুর্বলতা গুলো আসলে এইভাবে আমরা জানলেও ওই যে প্রাইভেট সেক্টরে আমরা গিয়ে কিছুটা সুবিধা পেতাম, আর এত এই ধরনের ভয়াবহ অবস্থায় তো কখনো পড়িনি, বিশ্বও ইদানিংকালে এইভাবে পড়েনি। কাজেই আমাদের কাছে যে বাস্তবতা এক্সপোজড হয়েছে, প্রশ্ন হলো বাজেট সেটা অ্যাড্রেস করতে পেরেছে কিনা। আমার উত্তর হচ্ছে জানি না। জানি না কেন বলবো, সেটা হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই এখানে বরাদ্দ বেড়েছে এবং সেই কারণে এটাকে আমি ইতিবাচক দেখি যে আমি বরাদ্দ বাড়াতে পেরেছি। বরাদ্দ যদি আরো বাড়াতে পারতাম আরো ভালো হতো, কিন্তু আমি স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে, সামাজিক খাতে বরাদ্দ বাড়াইতে হবে, এডুকেশনে বরাদ্দ বাড়াতে হবে, অন্যান্য খাতে বরাদ্দ বাড়াতে হবে, আমার তো রিসোর্সের লিমিটেশন আছে। আমরাই তো বলছি যে রাজস্ব আদায়ে আমাদের অনেক এখনো লিমিটেশন গুলো আছে, আমাদের পরিস্থিতি চেঞ্জ হয়নি। সেই বাস্তবতায় আমি মনে করি যে বরাদ্দ যেটা বাড়ানো হয়েছে সেই ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না, আমি বরং বলতে চাই যে এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি। স্বাস্থ্য খাতের বরাদ্দটা আমি মনে করি যথেষ্ট বাড়ানো হয়েছে, কিন্তু এটা দিয়ে যথেষ্ট ফলাফল আসবে কিনা যে কারণে বলছি যে আমি জানি না, সেটা হচ্ছে যে আমি জানি না আগামীতে কি অনিশ্চিত অবস্থা আসতে যাচ্ছে। আমি জানি না যে আমরা কতখানি এই যে অর্থটা বরাদ্দ দিলাম, এই অর্থ বরাদ্দ কি 2000 টাকার জিনিস 4000 টাকায় কিনতে খরচ হবে, না এই বরাদ্দ দিয়ে আমার টেস্টিং সুবিধা বাড়বে, আমার কোনো ইমার্জেন্সির যদি কোনো কিছু হয় সেইটা অ্যাড্রেস করা বাড়বে। কাজেই একটা বাজেট হচ্ছে সম্পদের রিসোর্সেস অ্যালোকেশন, আমরা যেখানে যত দিতে পারি, মনোযোগ যত দিতে পারি সেটা তত ভালো। 10,000 কোটি টাকার একটা বাজেট রাখা হয়েছে স্বাস্থ্য খাতে মানে কোভিড-19 প্রভাবের অনিশ্চিত যে কোনো অবস্থা মোকাবেলার জন্য। এখন এটা যদি আমরা প্রস্তুতি না রাখি যে ইমার্জেন্সি কি হতে পারে, সম্ভাব্য কি, তখন আমার কি কি দরকার হবে, তাহলে কিন্তু আবার তখন দেখা যাবে প্রস্তুতি নিতে নিতে অনেক সময় চলে গেছে, রিসোর্স কিন্তু আছে, ব্যবহার হবে না। কাজেই আমি বলতে চাই স্বাস্থ্য খাতের এই যে আমরা জীবনের যে ঝুঁকি কমাতে চাচ্ছি, সেখানে স্বাস্থ্য খাতের বরাদ্দটা ঠিকভাবে ব্যবহার হতে হবে। আমরা কিন্তু আয় করতেও যেমন আমাদের সমস্যা আছে, ব্যয়ও কিন্তু সমস্যা আছে। আমরা অনেক বছরই দেখছি যে আমরা কিন্তু সত্যিকার অর্থে সময় মতো এবং এফিসিয়েন্টলি ব্যয় করতে পারি না। কাজে আমাদের এখন বরং মূল লক্ষ্য দেখার দরকার যে এই বাজেটের যে দর্শনগত দিকগুলো, যেটা বাজেট বক্তৃতায় বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আমরা আসলে মানুষের স্বাস্থ্য সেবার মৌলিক অধিকারকে অ্যাড্রেস করতে চাই। এখন সেটা যদি 40,000 কোটি টাকা দিয়ে অ্যাড্রেস করতে পারে আমার তো সমস্যা নাই, আবার সাধারণ জনগণ সে চায় যে তার এই মুহূর্তে তার সমস্যা হলে সে একটা টেস্ট করাইতে চায়, সে ইমার্জেন্সি মোকাবেলা করতে চায়, সে হসপিটালের সুযোগ সুবিধা পেতে চায়। আমি যেমন বলতে চাই যে ইতোমধ্যে যে নতুন ডাক্তার, নার্স, টেকনিশিয়ান তাদেরকে নেয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, এটা যদি দ্রুত বাস্তবায়ন করা যায়, এটা কিন্তু বিরাট এগিয়েছি আমরা। এবং সরকার তো একটা হিসাব নিকাশ করেই যেই কথাগুলো বলা হয়েছে সেগুলোর জন্য প্রয়োজন মনে করেই এই বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ আমি স্বাস্থ্য খাতে 1,00,000 কোটি টাকা দিলেও যদি আমি সেটাকে পরিকল্পনা মাফিক খরচ না করা হয় কোনো লাভ হবে না। কাজে আমি মনে করি আমাদের এখন দেখার ব্যাপার হচ্ছে এই মুহূর্তের যে প্রয়োজন সেইখানে এই অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা, এবং এই বাজেট বক্তৃতাতে স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করা দরকার,
জায়গা এক্স্যাক্টলি এই বাজেট বক্তৃতায় বলা হচ্ছে যে কোনোভাবেই দুর্নীতিকে কোনোভাবেই টলারেট করা হবে না এই জায়গায়, সেইটা যেন নিশ্চিত করা হয়। জীবিকার ক্ষেত্রে কর্মসংস্থানেও বেশ কিছু উদ্যোগের কথা বলা হয়েছে, বিশেষ করে শিল্প খাতের যে প্রণোদনা, এবং আমি এই ব্যাপারে অণু শিল্প বা অণু ক্ষুদ্র মাঝারি ছোট শিল্পের জন্য যে প্রণোদনা এবং সুযোগ সুবিধা, বিভিন্ন রকম শুল্কের যে সুযোগ সুবিধা, করের যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, সেই গুলোকে আমি ইতিবাচক দেখে এক ধারাতেই বলছি যে বিভিন্ন শিল্পের কাঁচামালের উপরে কিন্তু কর কমানো হয়েছে এবং ট্যাক্সের অনেক সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু কথা হলো যে আমাদের অণু ক্ষুদ্র মাঝারি শিল্পের একটা বড় অংশ কিন্তু যারা দেশীয় বাজারে অনানুষ্ঠানিক খাতে, যে অনানুষ্ঠানিক খাতের বরাদ্দ যদি অনানুষ্ঠানিক খাত যদি তার পুঁজি টিকিয়ে রাখতে পারে, তাহলে কিন্তু আমার কর্মসংস্থানের একটা বড় জায়গার আমার সমাধান হয়ে গেল। সেলফ এমপ্লয়মেন্ট, যে ব্যবসা করছে একজন দুইজন মিলে একেবারে অনুশিল্প, তার এমপ্লয়মেন্টের জন্য কিন্তু আর সরকারের চিন্তা করতে হবে না। বড়রা যারা অনেক বড় ব্যবসা করেন তারা কিন্তু ঋণের ক্ষেত্রে সবসময় অগ্রাধিকার পান, আনুষ্ঠানিক ঋণের ক্ষেত্রেও ক্ষুদ্ররা সবসময় পেছনে অবহেলিত থাকেন। এবং এইবারও আমরা দেখলাম যে প্রণোদনা ঘোষণার পরে ইতিমধ্যে বিভিন্ন ফোরামে ব্যাংকগুলোর যে বক্তব্য, এখানে জামাল ভাই আছেন, যদিও পাবলিক ব্যাংককে এই ব্যাপারে ধন্যবাদ দেওয়া যায় যে পাবলিক ব্যাংক সদয় থাকে ঋণ প্রদানের ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের, কিন্তু বেসরকারি ব্যাংকগুলো কিন্তু তাকে তো ব্যবসা করতে হবে এবং সে ক্ষুদ্র উদ্যোক্তারা একটা অবহেলায় থাকেন। কাজে আমি বলবো যে আমাদের যে দ্বিতীয় লক্ষ্যটাই বাজেটের দর্শনের, যে কর্মসংস্থান বা জীবন জীবিকা ঠিক রাখা, সেইখানে সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ নিজের যে নিজের এমপ্লয়মেন্ট তৈরি করছে যে উদ্যোক্তারা, তাদের বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতি মনোযোগে সরকারের যে 2000 কোটি টাকার একটা বরাদ্দ আছে পল্লী সঞ্চয় ব্যাংক, পিকেএসএফ, কর্মসংস্থান ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে, আমি বলবো যে এখানে যদি বরং বাজেট অ্যালোকেশন আর একটু বেশি দেওয়া যেত, কারণ এখানে কিন্তু সুবিধাভোগী আমার খুঁজতে হচ্ছে না, বিশেষ করে পিকেএসএফ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ক্ষেত্রে আমার কিন্তু অলরেডি একটা বেজ আছে গরিব বা দরিদ্র মানুষের যারা অলরেডি সুবিধাভোগী, তারা কিন্তু এখান থেকে সরাসরি, তখনও যেটা হচ্ছে এখন তো আমাদের ডেটা নাই, উল্টাপাল্টা অনেক লোকজন ঢুকে যাচ্ছে ডেটার মধ্যে যারা আসলে দরকার নাই সাহায্যের। কাজে আমি মনে করি যে এটা একটা উপায় হতে পারে। পাশাপাশি এই মুহূর্তে যারা নতুন দরিদ্র হয়েছেন, আমি মনে করি যে তাদেরকে সরাসরি অর্থ সহায়তা দিয়ে তো লাভ নাই, কর্মসংস্থান রাখাটাই জরুরি, তারাও কিন্তু এই ধরনের উদ্যোগ থেকে উপকৃত হতে পারবেন। যারা বিদেশ থেকে এসেছেন ফেরত, তাদের সবাইকে যদি আমি মনে করি কৃষিতে এমপ্লয়মেন্ট হবে, তাহলে কিন্তু আবার কৃষিতে ছদ্ম বেকারত্ব বাড়বে, কৃষির উপরে চাপ বাড়বে। সুতরাং ওনারা যেন বিভিন্ন জায়গায় সেলফ এমপ্লয়মেন্টের সুযোগ পান, সেই জায়গায় পুঁজি পৌঁছানোর জন্য আমি মনে করি যে 2000 কোটি টাকার বরাদ্দটা এটা আর একটু বাড়ানো যায় যায় কিনা সেইটা ভেবে দেখা দরকার ছিল।